وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الملك المعبود. الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي ارسله الله للناس كافه بشيرا ونزيرا وسراجا منيرا ورحمه للعالمين واسوه للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والاخره وعلى اله الاطهار واصحابه الاخيار واتباعه الابرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم <Gã> Allahumma <aims> بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميعه صلوا عليه وآله اللهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال الله تبارك وتعالى في القرآن الحكيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله العظيم وَصُدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ أُبُسْتِتْ مُصَلِّيَانِ الكرام السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وبركاته. أَكْدِكْتَكِ جُمَارَ دِنْ আরেক দিক থেকে আরাফার দিন দুটি ঈদ একসাথে আবার আরেকটি ঈদ সংযুক্ত হয়েছে এই দিনে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে ইসলামের শুরু তো হয়েছে বাবা আদম থেকে বাবা আদম সফিউল্লাহ আলাইহ সালাম থেকে কিন্তু পরিপূর্ণতা পাইনি রহমতুল্লল আয়লামিন যখন আরাফার ময়দানে অবস্থান করে। বিদায় বাসম দিয়ে দিল। যখন বলে দিল আমি আর তাকবো না। আমি চলে যাব। রব্য করিম এটি স্দ করলেন মাহাবুব আপনি যেরকম রহ্মতুল্লল আয়লামিন। আমি রবের যতটুকু ব্যস্্ঠনীিয়া আছে সস্তা হিসেবে। আপনি ততটুকু রহমত আপনি যখন বিদায়ের বাসন দিয়ে দিয়েছেন আপনার জবান থেকে ঘোষণা করে দেন আল্লিওমা আকমালতুলাকুম দিন আকুম আজকেই তোমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে তো একদিকে আরাভারো দিন আরেকদিকে আর দিন আরেকদিকে ইসলাম পরিপূর্ণতার দিন তিনটা ঈদকে সমন্বয় করে বরকতময় মসজিদ এই গৌসলা আজম মসজিদে রব্বে করিম আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করেছেন সবাই রবের দরবারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ দিয়ে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা লাভ করেছে আজকের মতো পবিত্র দিনে গরিবগুলোকে একটি পরিচয় দিয়েছেন আমাদের আজকের যে পরিচয়গুলো আছে যতই পরিচয় বলেন যদি বলেন ডক্টর যদি বলেন লেকচারার যদি বলেন স্কলার যদি বলেন প্রফেসর যদি বলেন সচিব যদি বলেন আমলা যদি বলেন এমপি যদি বলেন মন্ত্রী যদি বলেন রাষ্ট্রপতি একটা পরিচয় কাল হাসরের ময়দানে টিকবে না আমার নবীর দেওয়া পরিচয় উম্মত এই পরিচয়টা হাঁসরের ময়দানে টিকে যাবে যিরহমাতুল লিল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন সেই আকা শফিয়ুল মুসনাবিন রাহাতুল আশিকিন মুহিব্বুল ফকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন হাবীবের রহমানের সেই নূরানী কদম মোবারকে আমাদের মত নগণ্য গোলামদের পক্ষ থেকে অগণিত দরুদ সালাম প্রেরণ করছি সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নবীর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত সমস্ত 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 হয়ে আজ পর্যন্ত যাদের কষ্ট শ্রমের বিনিময়ে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র মসজিদ জিনার নামে নামকরণ করা হয়েছে কুতুবুল আক্তব গৌসুল আলম গৌসুল শকলাইন গৌসুল আল আমিন গৌসুল আয়াজম সৈয়দী সনদী আব্দুল কদের জিলাওয়ানি রদিয়াল্লাহতায়ালা আনহুকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি এই মিম্বার জিনার মাধ্যমে উদ্বোধন হয়েছে উস্তাদুল আলমা শেহ হুল সুনিয়তের রণবীর অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ গভীর শ্রদ্ধার সাথে 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 এই আরাফার দিবসে দোয়া কবুল হওয়ার সময়ে আমরা মুসল্লিয়ান ক্রাম দোয়া করছি আল্লাহ যেন বর্তমান খতিব উস্তাজ মুফতি আহলে সুন্নত আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি মদ্দা জিল্লুল আলী কে জন্ম দান করেন এই দোয়া রেখে আজকের তকরির শুরু করতে যাচ্ছে এই জুমা গত জুমা থেকে আজকের জমা পর্যন্ত আমাদের জন্য অনেক গোট নিউজ আছে ভালো সংবাদ আছে তন্মধ্যে সংবাদ হচ্ছে যে তুর্কির তুরস্কের আয়া সুফিয়া মসজিদ যেটি সিয়াশি বৎসর বন্ধ ছিল সেই মসজিদ গত জুমায় উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে ইসলামী তথা সমগ্র বিশ্বের সকল মুসলিম নরনারীর অন্তরে এই আশা জাগ্রত হয়েছে সিয়াশি বৎসর পরে যদি আয়া সুফিয়া আবার মসজিদে রূপান্তরিত হয় ও চিরেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ইনশাআল্লাহ মুসলমানদের অধীনে চলে আসে তো এই আয়া সুফিয়া মসজিদ উনিশশো সালে কামাল আতাতুর্ক তিনি এই মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করেছেন জাজিরাতুল আরবের নাম পরিবর্তন করে ইহুদি খ্রিস্টানের এজেন্ট যখন জাজিরাতুল আরবের নাম পরিবর্তন করে দিয়ে সৌদি আরব নাম রেখেছে তখন উসমানী সাম্রাজ্যের পথন ঘটেছে এর মধ্য দিয়ে ইসলামী খেলাফত সমাপ্ত হওয়ার মধ্য দিয়ে সমগ্র বিশ্বে নাস্তিকদের এক গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল তখন কামাল আতাতুর্ক বিশ্বকে তথা কমিউনিস্ট পার্টিকে খুশি করার জন্য আয়া সুফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করেছে কিন্তু বর্তমান ছিয়াশি বৎসর পরে এরদোগানের মাধ্যমে আবার আল্লাহর দয়ায় আমার নবী হাবিব হবি মসজিদে আবার আজান শুরু হয়েছে এর মধ্যে যেটা সৌভাগ্যের বিষয় হচ্ছে যারা আমাদেরকে আজানের আগে সালাতু সালাম দেওয়ার কারণে বেদাতি বলতো বন্ড বলতো মাজার পুজারি বলতো তারা কিন্তু আবার তুর্কির এরদোগানকে নায়ক হিসেবে মেনে নিয়েছিল আজকে এর দোকান তাদেরকে জানিয়ে দিয়েছে আমি তোমাদের দলে নয় আমি সুন্নিদের দলে সেই জন্য আজানের আগে মিনিট সালাত দিয়ে সাত তো যারা এতদিন মনে করেছিল এরদোগান তাদের তুরস্ক তাদের তারা এতদিন তুরস্কের সাহায্যে পক্ষ প্রত্যক্ষ পরোক্ষ সাহায্যে তারা তুরস্ককে মানুষের সামনে তুলে ধরেছিল তারা মনে করেছিল তাদের কথাই চলবে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আয়া সুফিয়া মসজিদে জুমার নামাজের আজানের আগে এক মিনিট নয় দুই মিনিট নয় আমরা তিরিশ সেকেন্ড সালাত সালাম দেওয়ার কারণে তাদের গা জ্বলে উঠেছিল এরদোগান বলে জ্বললে তো হবে না কেরাসিনও ডালবো অ্যাসিডও দিব সাত মিনিট পর্যন্ত সালাত সালাম জারি করে দিয়েছে এখন তোমাদের ফতোয়া কি হবে আমরা এই অপেক্ষায় রয়ে গেছে। কথাটা বলতে চাচ্ছিলাম এই এরদোগানের মধ্য দিয়ে ইনশাল্লাহ ইসলামী খেলা ফত কায়েম হোক এটা আমরা আশা করছি এখন আসেন এই খেলাফত আজকে এক এই মিম্বারে দাঁড়িয়ে অনেকেই বলে তোমাদের কি অবদান তোমাদের অবদান কি আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই বিশ্বের মধ্যে ইসলাম দেওয়াটা এটা সুফিবাদীরা দিয়েছে জঙ্গিবাদীরা দেয় নাই সেই জন্য আপনাদের ইতিহাস যদি জানেন আপনার আমার নবীর দেওয়া যার নাম উনি হচ্ছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ওনার জিহাদের কথা বলি ওনার বিরত্বের কথা বলি ওনার বিজয়ের কথা বলি সেই хаলাদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যে যুদ্ধে বিজয়ী হই তোমরা মনে করো আমি বড় আমার বিজয়ের পিছনে একটাই কারণ আছে আমার পাগড়ির ভেতরে আমার দয়াল নবীর চোল মোবারক রয়ে গেছে ওই চোল মোবারকের পাওয়ার ক্ষমতা বলে রুহানি শক্তি দে আমি хаলাদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়ে গেছে আমরা বলি হযরতে আমরা বলি সালাউদ্দিন আইয়ूबी रहमतुल्लाह আলাইহির বিজয়ের কথা যিনি সর্বশেষ মসজিদ আকসা মুসলমানদের হাতে বুঝিয়ে দিয়েছিল এই সালাউদ্দিন আইয়ুবির কথা যুগে যুগে সবাই দোয়া করে আল্লাহ তুমি এই জামানায় আরেকটা সালাউদ্দিন আইয়ूबी দাও যে সালাউদ্দিন আমরা মসজিদে আকসা বিজয় করব জিহাদের কথা বলি ইতিহাস পড়েন উনি বলছে আমার আশি জন সেনাপতি আছে আমার আশি জন সকল সেনাপতি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদিয়ালহুর খালিফা এই আশি জন খলিফা গৌসে পাখের ওনাদের রুহানিয়তের শক্তি বলে আমি সালাউদ্দিন আইয়ুবি বিশ্ব বিজয় করে দিয়েছে। এবং এই সালাউদ্দিন আইয়ুবি যিনি আজহার জামি আজহার ইউনিভার্সিটিকে আহেলে সুনতাল জামাতের আকিদার উপরে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আপনি যখন আল আজহারের ইতিহাস পড়বেন দেখবেন সেখানে আছে আজহার প্রতিষ্ঠা করে সেই সেই হাত থেকে সালাউদ্দিন আইউবি আজহার দখল করে এই আজহারকে আহেলে সুনতওয়াল জামাতের উপরে বৃত্তি প্রস্তর করেন এবং আজহারের এই ফ্যাকাল্টিগুলো যেগুলো কুল্লিয়া বলা হয় আরবিতে আর আমরা বলি অনুষদ এই অনুষদগুলো রেখে দিয়েছেন এইভাবে সাজিয়েছেন একদিকে ইমাম আলী মাকান ইমাম হুসাইন ওয়াহুতা আনহুর সের মোবার মাজার শরীফ আর একদিকে আজহারের সেই অনুষদ যেখানে সুন্নিয়ত কিভাবে কায়েম হয়েছে তো তোমরা বলো আমাদের কি অবদান আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বিশ্বে যতগুলো খেলা ছিল সিদ্দিক আকবর থেকে শুরু করে উসমানী সাম্রাজ্য পর্যন্ত সকল হেলা হত সবগুলো সুন্নিদেরই ছিল এবং এশিয়া বহাম উপমহাদেশে যদি ইসলাম পরিচয় দিতে হয় হাজায়ে আজমিরের নাম বাদ দিয়ে ইসলাম আসে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকির নাম বাদ দিলে ইসলাম পাওয়া যাবে না নিজামউদ্দিন আউলিয়ার নাম বাদ দিলে ইসলাম পাওয়া যাবে না শাহজালাল ইয়ামানির নাম বাদ দিলে ইসলাম পাওয়া যাবে না তিনশো ষাট আউলিয়া বার আউলিয়ার নামকে গোপন করলে ইসলামের অস্তিত্ব থাকবে না আজকে আমরা মুসলমান হয়েছি আহেলে সুন্নতওয়াল জামাতের কারণে সেই জন্য তারা বলে তোমাদের কি অবদান সবটাই তো আমাদের অবদান তোমাদের কি অবদান তখন বলবে আমরা মুসলমানকে আবার মুসলমান বানিয়ে আল্লাহর সাথে প্রতারণা করেছি তাদের মঞ্চগুলোতে মুসলমানকে আবার মুসলমান বানানো হয় আমরা মুসলমানকে মুসলমান বানাই না আমরা অলিমকে মুসলমান বানাই সেই জন্য তাদের অবদান কি তারা বলবে আমাদের অবদান আছে কিসের অবদান আমরা রসুলের সানে বিয়াদবি করতে জানি আমাদের অবদান আছে কিসের অবদান নবীর বিবিদের নিয়ে আমরা খারাপ মন্তব্য করতে জানি আমরা জিজ্ঞেস তোমাদের কি অবদান আমরা ফিতনা করতে পারি তোমাদের কি অবদান আমরা কোরবানি নিয়ে তামাশা করতে পারি তোমাদের কি অবদান তারাবি নিয়ে আমরা মস্কারি করতে পারি তোমাদের কি অবদান সুন্নতকে আমরা অস্বীকার করতে পারি যত বেজাল ফিতনা সবগুলো তাদের মধ্যে পাওয়া যায় আবার বলে তোমাদের কি অবদান পুরা ইসলামকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়ে গ্রুপিং করে দিয়ে আজকে জাতির সামনে অসহায় করে দিয়ে তারা যখন জিজ্ঞেস করে তোমাদের কি অবদান তখন আমাদের বড় লজ্জা লাগে এখন সামনের দিকে চলে যায় সেই জন্য আমরা দেখেছি যখন তুর্কিতে একটা ফিল্ম ড্রামা বানানো হয়েছে দিলিস আর তো এটা সালাফিদা লামা জাহাবি যাদেরকে বলা হয় তারা প্রচুর ভাবে প্রচার করেছে ভেতরে কি আছে এটা জানতো না যখন দ্রিল গ্রোল ড্রামাটা বাংলাদেশ পাকিস্তান সহ সমগ্র বিশ্বে জনপ্রিয়তা পেয়ে গেছে তখন এই দিলিসের মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে উসমানী সাম্রাজ্য ছিল সুন্নিদের আমরা যখন মুখে রসুল পাথের নাম শুনে থমা দিই তখন বেদাতের ফতোয়া দেওয়া হয় তখন দিলিসে দেখা যাচ্ছে যখন রসুলের নাম নেওয়া হয় তখন হাটটা বুকের উপর রেখে রসুলের তাজিম করা হয় তো আমরা কোনো ড্রামার পক্ষে নয় কোনো ফিল্মের বৈধতার পক্ষে নয় আমাদের ফতোয়া হচ্ছে কোনো ফিল্ম নাটক সিনেমা যেটার মাধ্যমে অশ্লীলতা ভায়াপনা চড়ে চড়িয়ে পড়ে এটা ইসলামের মধ্যে বৈধ নয় সেই ক্ষেত্রে দিলিস আর তো মধ্যে যেহেতু নারীদের চিত্র রয়েছে সেটাকে আমরা বৈধ বলছি না তবে আমরা যারা যারা ওই পারের সংস্কৃতিতে অভ্যস অভ্যস্ত যারা স্টার জলসা দেখে দেখে পরকিয়ার মধ্যে পড়ে গেছে যারা ইন্ডিয়ান সংস্কৃতি দেখে বাংলাদেশের মধ্যে অবৈধ কাজ কারবার করছে তাদেরকে অন্তত আমরা পরামর্শ দিতে পারি তুমি নারীদের সিনগুলো বাদ দিয়ে রিলিশ আর্থোগ্রোল দেখো দেখতে পাবে আমরা মুসলমানরা ছিলাম বাঘের জাত সিংহের জাতি ছিলাম কিন্তু আজকে বাঘের সন্তানগুলো আজকে যখন কুকুরের মতো হয়ে গেছে এখন কুকুরগুলো যেন বাঘের চিত্র নিয়ে নিয়েছে আমরা ইতিহাস যদি পরে দেখেন পুরা ইতিহাস পনেরোশো বৎসরের ইতিহাস এই ইতিহাসে সুন্নিয়ত নয় ইসলামের বিজয়ের কথা সুন্নিয়ত বললে অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবে ইসলামের বিজয়ের কথা এই ইসলামের বিজয়ের যতগুলো কথা আছে সবগুলো সুন্নিদের দেওয়া সেই জন্য আহেলে সুন্নত ওয়াল জামাতের মানেই হচ্ছে ইসলাম এখন আসেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি আমার আলোচনার দিকে চলে যায় শুক্রানান জানাতে জানাতে আবার সময় চলে যাবে তো আমি শুক্রিয়া আদায় করছি রব্বুল আয়লা মিনের দরবারে আল্লাহ আয়া সুফিয়া মসজিদ সিয়াশি বৎসর পর আবার মসজিদে রূপান্তরিত করেছেন ইনশাআল্লাহ ও চিরেই আমরা মসজিদে আকসা ফেরত পাব এবং এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম ক্যাপলা এটাই আমাদের আবার মসজিদে রূপান্তরিত হবে এই আশা রেখে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি আমি গত জুমা যেখানে শেষ করেছিলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষার কথা শেষ করে তৃতীয় পরীক্ষায় যখন ঢুকলাম আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল আজকে তিন নম্বর পরীক্ষা থেকে পরীক্ষা থেকে এক্সামিনেশন থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। যখন হজরতে ইব্রাহিম খালিলুল্লাহকে আল্লাহ তর আগুনে নামালেন উনি আগুনে নামলেন যখন আপন সন্তানকে মক্কায় ছেড়ে দিতে বললেন উনি ছেড়ে দিয়ে চলে আসলেন রব্বে করিম তিন নম্বরে বলেছেন ইব্রাহিম মক্কায় ফিরে যাও তোমার সন্তান এখন বড় হয়েছে হাঁটতে পিটতে চলতে শুরু করেছে ইব্রাহিম তুমি যেহেতু খলিল পরীক্ষা কঠিন 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 থেকে থেকে হবে যে দুনিয়া দাঁড়ি করে আজ যারা আমার পায়ে গুলো প্রবাসে কষ্ট করেছে নিজের জন্য নয় নিজের সন্তানের জন্য পরিবারের জন্য দেশের জন্য ইব্রাহিম নিজে তো আগুনে ঝাঁপ দিলা আমার জন্য আজ তোমার সন্তানকে আমার দরবারে আমার রাস্তায় তোমাকে কোরবানি করে দিতে হবে অর্ডার পাওয়ার সাথে সাথে ইব্রাহিম খালিলুল্লাহ মক্কার জমিনে চলে আসলেন ইসমাইল জবিহুল্লাহকে ডাক দিলেন যেমন বাবা তেমন সন্তান সেই জন্য আমাদের চলতে হবে ফিরতে হবে বন্ধু নির্বাচন করার সময় দেখতে হবে কোন বন্ধু আমাকে আল্লাহর পথে নিয়ে যায় কোন বন্ধু আমাকে খারাপ পথে নিয়ে যায় সেই জন্য বন্ধু বড় জিনিস আমার নবী সেই জন্য বললেন বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমরা সতর্কতা অবলম্বন করিও কারণ চাইলে বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আবার বন্ধু তোমাকে চাঁদাবাজ লুটতরাজ ইফতেজারও বানাইয়া দিতে পারে সেই জন্য আমরা বন্ধু বাছাই করার সময় দেখব কে আল্লাহর পথে আছে কে আল্লাহর পথে নাই যে আল্লাহর নিব যে আল্লাহর পথে নয় তাকে আমি বন্ধু হিসেবে নিতে পারবো না সেই জন্য যখন বাবা ইব্রাহিম খালিল উল্লাহকে নির্দেশ দিলেন কোরবানি দাও সৈয়দনা ইব্রাহিম খালিল ইসমাইল জবিহুল্লার সাথে পরামর্শ করতে লাগলেন ডাক দিলেন এইভাবে কলা কলা সৈয়দনা ইব্রাহিম খালিল উল্লাহ আলহি বললেন ইয়া বুনাইয়া ওহে আমার প্রিয় বৎস ইন্নি আরাফিল মানামে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আন্নি আসবাহু ক আমি নিজেই তোমাকে জবে করে দিচ্ছি আমি ইব্রাহিম স্বপ্নে আদিষ্ট হয়েছি আপ্ত হয়েছি তুমি স্মাইলকে যেন আমি নিজে জবে করি অন্য কারো মাধ্যমে নয় বাবা আজ চুরি নিয়ে সন্তানকে জবে করবে ফানজুর মাজা তারা اسماعিল তোমার মতামত কি তোমার ওপিনিয়ন কি এই ক্ষেত্রে তোমার কোনো যদি মন্তব্য তাকে বক্তব্য তাকে আমাকে বলতে পারো কলা ইসমাইল জবিহুল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আবাতি ও আমার বাবা আলমা তোমার আপনি যেটা আতিষ্ষ্ট হয়েছেন আদেশ প্রাপ্ত হয়েছেন। সেটাই করতে তখন এতে আমার কোনো আপত্তি নাই সাতাজি দুুন ইনসহ আল্লহ আহ মিনা সওয়াবেদিন আপনার ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত খুঁজে পাবেন। আপনি যখন কোরবানি করবেন, তখন আমি ইসমাইল চিৎকার করব না। না আমাকে জবে করিয়েন না সেটাও বলবো না আপনি যেটা আদেশ পেয়েছেন বাস্তবায়ন করবেন ইসমাইল প্রেমে জান দিতে প্রস্তুত আছে এই কথা শোনার পর বাবা ইব্রাহিম খালিরুল্লাহ ইসমাইল কে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেলেন হতে হতে আপনারা ঘটনাগুলো জানেন আমি সেই দিকে যাব না কিন্তু আমি যে আয়াতে করিমা পাঠ করে আজকের আলোচনা শুরু করেছি আপনারা জানেন ছুরি দিয়ে দিয়েছে চলবে অবস্থায় আল্লাহ ইসমাইল ইসমাই ইসমাইল জাবিহুল্লা সরিয়ে দিলেন রুহুল আমিন জিব্রিল আমিনের মাধ্যমে সেখানে হাবিলের কবুল হওয়া সেই পশু জান্নাত থেকে দিলেন তো এখানে আল্লাহ বলছেন ফাদাই না আমি ফিদিয়া নিয়েছি হু কার পরিবর্তে ইসমাইলের পরিবর্তে যখন আমি রোজা রাখতে পারি না তখন আমাকে ফিদিয়া দিতে হয় আপনারা জানেন তাহলে রোজা যদি কেউ রাখতে না পারে তাকে ফিদিয়া দিতে হয় আল্লাহ বলেন ফাদায় না আমি ইসমাইলের সরাসরি কোরবানি নিয়ে ইস্মাইলের ফিদিয়া নিয়েছি ইসমাইলের ডাইরেক্ট কোরবানি নিয়ে নাই ইসমাইলের বতলা নিয়েছি কোরবানি এখনো বাকি রয়ে গেছে কোরবানি এখনো আল্লাহ তাবার কথা আলা অর্ডার করলেন ইব্রাহিম কোরবানি দাও আল্লাহর অর্ডার বাস্তবায়ন করতেই হবে কারণ ইব্রাহিম খালিল কিন্তু আল্লাহ বলেন সেখানে যখন ইসমাইল শুয়ে গেছে বাবা ইব্রাহিম যখন চুরি চালানো শুরু করেছে তাদাই না হু আজিম অন্য একটা মহান পশুর জবেহের মাধ্যমে আমি ফিদিয়া নিয়েছি তাহলে আমি ইবসমাইলকে নেই নাই ইসমাইলের পরিবর্তে আরেকটা পশুকে কোরবানির মাধ্যমে আমি ইসমাইলের কবুল করে নিয়েছি সেই জন্য আমার নবী বললেন আবিকুম এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত যদি আমার নবী বলতেন এটা আমার সুন্নত তাহলে আমাদের প্রত্যেকের সন্তানকে কোরবানি দিতে হতো কিন্তু আমার নবী বলেন নাই সুন্নতি বলে নাই যে সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম খালিদুল্লাহর সন্নত সেই জন্য গরু দিলে হয়ে যাবে মহিষ দিলে হয়ে হয়ে যাবে যাবে দুম্বা দিলে যদি আমি নবীর সন্ন্যত আদায় করতে চাও তখন আপন সন্তানকে কোরবানি দিয়ে দিতে হবে এখন আসলে আমি যে কথাটা বললাম এখান থেকে একটু জিনিস বোঝার জন্য আমি একটু অন্যদিকে যাচ্ছি ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে ফিদিয়া নিলেন কেন আল্লাহ ইসমাইলের জবেহ নিলেন না কেন এই কথাটাও আমি কোরআন থেকে বলতে চাই আল্লাহ তাবার কথা আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম আমার খানায়ে কাবা একটু ভেঙ্গে গেছে হালকা হালকা একটু অন্য এক অনেক বাবা আদম থেকে শুরু হয়েছে সে খানায়ে কাবা তুমি ইব্রাহিম পর্যন্ত তাহলে খানাই কাবার দেওয়াল নাই এখন অনেক কিছু চলে গেছে ইব্রাহিম তুমি যেহেতু খালিল আমার গড়ের সংস্কারের দায়িত্ব তোমাকেই নিতে হবে আমি দুইজনকে পছন্দ করেছি একজন ইব্রাহিম আরেকজন ইসমাইল আলাইহিম সালাম তোমরা দুজনে মিলে খানায় কাবার সংস্কার করো বাবা ইব্রাহিম সালাম একটা পাথর নিলেন ওই পাথরকে কোরআনের বাসায় বলছেন মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম সেই জন্য আল্লাহ বলছেন ওয়াতাখিজু মিন মুসাল্লাহ মুসাল্লা আমি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়েছি তাহলে মাকামে ইব্রাহিমটা বাবা ইব্রাহিম নিলেন কেন বসে এই পাথরে দাঁড়িয়ে ইট লাগাতে হবে সিমেন্ট দিতে হবে এটাকে পালিশ করতে হবে সৌন্দর্য করতে হবে যখন পাথরের উপর দাঁড়ালেন দেখে উপরে উঠা যায় না আবার পাথর থেকে নিচে নামা যায় না আল্লাহ বলেন ইব্রাহিম যখন তুমি উপরে উঠতে চাও পাথর অটোমেটিক উপরে তুলবে তুমি যখন নিচে নামতে চাও পাতর অটোমেটিক নিচে নামবে যখন বিজ্ঞান নামের বিজ্ঞান ছিল না যখন আপনার কোন সায়েন্স ছিল না তখন মাকামি বরাহিম লিফটের কাজ করে দিয়েছে তা পাতর কেমনে উপরে নিচে নামে বিজ্ঞানীরা মাকামি বরাহিমের গবেষণা করে আজকের লিফটের আবিষ্কার করেছে এই জন্য মহাবিজ্ঞানময় গ্রন্থের নাম আল কোরআন মকাম ইব্রাহিমের মধ্যে বাবা ইব্রাহিম দাঁড়ানো ইসমাইল জবিহুল্লার নিচে যখন ইট লাগে তখন ইট দেয় যখন বালি লাগে তখন বালি দেয় যখন সিমেন্ট লাগে তখন সিমেন্ট দে যখন পানি লাগে তখন পানি দে এরকম বাবা ছেলে মিলে কাবাকে চতুর্ভুজ চার কোণে আকার করে সংস্কার করলেন কাজ যখন শেষ ইব্রাহিম খালিলুল্লাহ মাকাম ইব্রাহিমের উপরে ইসমাইল জবিহুল্লাহ নিচে আল্লাহকে ডাক দিলেন মাওলা আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে নিয়ে চতুর্ভুজ আকার চার কোনা করে তোমার গর বাইতুল্লাহ সাজিয়েছি তোমার কেমন লাগছে রব্বে করিম ডাক দিয়ে বললেন ইব্রাহিম বড় চমৎকার হয়েছে আমি রব্বুল আয়ালামিন খুশি হয়ে গেছে এই উত্তর পেলেন তখন বাবা ইব্রাহিম বললেন আল্লাহ তুমি যখন রাজি হয়ে আমিও খুশি হয়েছি। আছি কারণ আমার ডিউটি হচ্ছে আমার মাওলাকে রাজি করা তখন যখন বাবাই থেকে নামতে চায় আল্লাহ ডাক দিলেন এই আহিম নেমোনা আরো কাজ বাকি আছে আল্লাহ ডাক দিয়ে বলেন। তোমার কাজ হচ্ছে এই মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে একটা আজাম দিয়ে দাও বাবাই ইব্রাহিম ডাক দিয়ে বললেন আল্লাহ এখানে আমি আর আমার ইসমাইল ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই আমি যদি আজান দিই সর্বোচ্চ দুই তিন কিলোমিটার যাবে এতে তো কোনো প্রাণী নাই আজান দিলেও আমরা আছি আজান না দিলেও তোমার সিজদায় আমরা আছি এই আজান দিয়ে কি হবে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজান দিবে তুমি পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিলাম আমি রব্বুল আলমিন বাবা ইব্রাহিম আজান দিলেন আমরা ছিলাম রুহের জগতে আজান পৌঁছে গেছে রোহের জগতে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে হোক আমাজন জঙ্গলে হোক সেই সমুদ্রের জাহাজের উপরে হোক পার্বত্যে যেখানেই তাকুক বাবা ইব্রাহিমের আজান সকলের কানে কানে পৌঁছে গেছে ওই আজান শুনে যারা লব্বাইক বলে ডাক দিয়েছে তারাই মরণের আগে একবার হলেও বাইতুল্লাহ দেখে এসেছে আর যারা লব্বাইক বলতে পারে নাই কোটি টাকা থাকার পরেও হজ নসিব নাই চলে গেছে তো এটা তাক দিরের সালা সেই জন্য যারা গিয়েছেন তারা ভাগ্যবান যারা জান নাই দোয়া করবেন এটাই রব্বে করিম সবচেয়ে গুম্বিতের সৎকায় একবার হলেও খানাই কাবা দেখার সুযোগ করে দাও আজান যখন শেষ হলো বাবা ইব্রাহিম বললেন আল্লাহ খানাই কাবার কাজ শেষ করে দিলাম আজানও দিয়ে দিলাম আমার কাজ শেষ নেমে যায় আল্লাহ বলে ইব্রাহিম নানা কথা আছে বসে আল্লাহর এই কথা কি বলছে ইব্রাহিম খান কাবা শত সুন্দর করে সাজিয়েছ আমি খুশি হয়েছি তোমাকে তো পুরস্কৃত করতে হবে জান্নাতে দিব না কাল হাসরে নয় আজ আমি নগদে তোমাকে দিয়ে দিব ইব্রাহিম আজ যা চাইবা তাই দিব দুনিয়ার বাদশাহী লাগবে বাবা ইব্রাহিম বলেন লা এটা দরকার নাই জান্নাতের মালিকানা লাগবে আমার ইব্রাহিমের বলেন লা এটাও আমার দরকার নাই আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম দুনিয়ার বাদশাহী নাও না জান্নাতের মালিকানাও নাও না তোমার কি লাগবে বলো না বলেন আল্লাহর এই দুনিয়া এবং জান্নাতের চেয়ে আরো দামি জিনিস চাইবো তুমি কি দিবা আমার আল্লাহ খুশি হয়ে গেছে আজ রহমানিয়তের জোয়ার চলছে রহমতের বান্ডার আজ ওপেন হয়ে গেছে রব্বে করিম ডাক দিয়ে বলল যা চাইবা তাই দিব ইব্রাহিম খালিল উল্লাহ হাত তুলে দিলেন ইসমাইলকে বললেন তুমি আমিন বলিও আমি চাইতে থাকবো আমার মামলা দিতে থাকবে ইব্রাহিম খালিল উল্লাহ বললেন আল্লাহ রব্বানা ওয়াবা আসফিহিম রাসূলা এই হানায়ে কাবার বতলায় দুনিয়া জান্নাতের মালিক তাহলে ইব্রাহিম খালিল্লাহ চাওয়ার মতো ছেয়ে নিয়ে আছে আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম জান্নাত দিতে চাইলাম নাও নাই দুনিয়ার বাদশাহী দিতে চাইলাম নাও নাই তুমি তো প্ররা জাগত তাকেই নিয়ে নিলা আজ তুমি চাওয়ার মতো চেয়ে ফেলেছ দোয়া কবুল রহমতুল্লিল আল ইসমাইলের বংশ দিয়ে আসবে যখন এই ঘোষণা চলে এসেছে ইসমাইল জবিহুল্লার যদি কোরবানি হয়ে যায় তাহলে আমার রহমতুল্লিল আল আমিন দুনিয়ায় আসবে কেমনে সেই জন্য যখন ইব্রাহিম হালিলুল্লাহ ছুড়ি নিলেন ইসমাইল জবিহুল্লাহ বললেন চোখে পাট্টি দেন কাপড় বাঁধেন কারণ আপনি যখন জবে করবেন তখন দেখবেন আপনার স্মাইল দয়া আসবে মায়া আসবে ছুরি চলবে না ইব্রাহিম পাট্টা দিয়ে দিলেন কাপড় বেঁধে ফেললেন যখন ছুরি চলবে আল্লাহ ডাক দিয়ে বললেন রুহুল আমিন জিবরিল তুমি বসে আছো ওদিকে আমার ইসমাইলকে কোরবানি করার জন্য আমার ইব্রাহিম ছুরি নিয়ে অলরেডি গলাই দিয়ে দিয়েছে অতি দ্রুত হজরতে রুহুল আমিন জিবরিল আলহিসুল মুন্তাহা থেকে জান্নাতে। জান্নাত থেকে আবার মিনার পর্বতে আসতে হবে তখন উনি যখন দেখতে পেলেন চুরি চলছে হজরত ইসমাইল জুল্লাহর উপরে তখন উনি চিৎকার দিয়ে বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই রবের চিৎকার আল্লাহ আকবর যখন ইব্রাহিম খালিল্লাহ শুনতে পেলেন তখন ইব্রাহিম খালিল্লা ডাক দিয়ে বললেন আল্লাহ আকবর এই কথা যখন ইসমাইল জবিহুল্লাহ শুনলেন তখন উনি বললেন আল্লাহু আকবর অল হামিল আমিনের একটা অংশ ইব্রাহিম খালিল উল্লার আরেকটা অংশ ইসমাইল জবিহুল্লার আরেকটা অংশ এই তিনটা অংশ মিলে হয়ে গেছে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তিনটা শব্দ বলি রব্বে করিমের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে ইব্রাহিম খালিলুল্লাহ যখন ছুরি চালালেন হজরতে জিবিল আমিন আপন শক্তি নিয়ে রাব্বে করিমের দেওয়া পাওয়ার নিয়ে এসে দুম্বা রেখে ইসমাইল জবিহুল্লা কে সরিয়ে দিয়েছেন আইয়ামে তশরিকের মধ্যে ওই তাসবিটা প্রত্যেক মুমিন নর নারীর উপর প্রত্যেক ফরস নামাজের পরে একবার পড়া ও একবার পড়া আইয়ামে তশরিক পাঁচ দিন নয় জিলহস থেকে শুরু করে তেরোই জিলহস আসর পর্যন্ত আসর পর্যন্ত এই সুক্ত নামাজে প্রত্যেক নর উপর পুরুষরা চিৎকার করে বলবে মহিলারা নিম্ন নিম্নস্বরে বলবে তো ইসমাইল জবি এই পরীক্ষা তাল্লাহ বলছেন ইনা হাজা লাহু আল বেলা উল মুবিন নিশ্চয়ই এটা ছিল একটি সু সুস্পষ্ট পরীক্ষা কঠিন পরীক্ষা ছিল ওয়াফাদাই নাহু আজিম উচ্ জবেহের মাধ্যমে আমি ইসমাইলের পরিবর্তে ফিদিয়া আদায় করে নিয়েছি হলিল খলিল ইয়তের পরীক্ষায় পাশ হয়ে গেছে রহমতুল্লিল আল আমিন চলে আসলো রহমতুল্লিল আল কেমন নবী আমি সেই জন্য কোরআন হাদিসের বাহিরে একটা শব্দ বলতেও রাজি নয় এবং বলিও না কারণ কিচ্ছা কাহিনী এটা আমার স্বভাব নয় বলবো দলিল ভিত্তিক মানলে মানবেন না মানলে আমার কোনো জুড়াজুরি নাই কারণ আমার শুধুমাত্র এতটুকুই দায়িত্ব কাল হাসুরের ময়দানে যখন জিব্বাটা বের হয়ে যাবে যখন শত্রুর দিকে সঙ্গীগুলো দূরে চলে যাবে তখন আমি লিল আল আমিনের চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকবো যদি আমার মনিপ একবার বলে কত্তারে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন আয় আমার কদমের নিচে চলে আয় বাস ওইটার জন্য আমি পাগলামি করি অন্য কোনো কারণে আমরা পাগলামি করি সেই জন্য তুমি ভণ্ড বললেও ভালো লাগে তুমি বেদাতি বললেও ভালো লাগে তুমি মাজার পূজারি বললেও ভালো লাগে তোমার বলাতে আমার কিছু আসে যায় না আমার মুস্তফা যদি একবার ডাক দিয়ে বলে এই গোলামের বাচ্চা গোলাম কদমের নিচে চলে আয় এটাই আমার বড় পুরস্কার যে কথাটা বললাম খলিল পরীক্ষা দিয়ে দিয়েছে পরীক্ষা শেষ করিম সার্টিফিকেট দিয়েছে হুন্না আমার ইব্রাহিম 100 তে একশো পেয়ে গেছে আজকে হলিল নয় আজকে এসে গেছে হাবিব খলিল তো তিনি যিনি মাওলাকে রাজি করতে চায় যিনি মাওলার জিকির করতে চায় হাবিব তো তিনি যার সানে আল্লাহ বলছেন ওয়ারা ফানা লাকা যিকরাক মাহবুব খলিল যখন আমাকে রাজি করতে ব্যস্ত আমি রব আপনাকে রাজি করতে ব্যস্ত হয়ে গেছে তিনি হচ্ছেন হাবিব খালিল আর হাবিবের মধ্যে অনেক পার্থক্য এগুলো বলতে গেলে দিনের পর দিন চলে যাবে যাবে জুমার পর জুমা পার্থক্য শেষ করা সম্ভব নয় এই হাদিসটি ইমাম তিরমিজি মিজি তিরমিজির মধ্যে অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব মূল পৃষ্ঠা মূল কিতাবের তিন হাজার ছয় শত ষোলো নম্বর হাদিস তারপরে এই হাদিসটি ইমাম দারমি সুনানুল দারমির মধ্যে মূল কিতাবের নাম্বার হচ্ছে 47 নাম্বার 54 নাম্বার হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জালাসা জালাসা নাসুম মিন اصحاب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু মসজিদের নববীতে আমার নবীর সাহাবা کرام দলবদ্ধ হয়ে বসে আছে কখন মুনিব তশরিফ আবরি করবে কখন দয়াল নবী আসবে দেখলেন রহমতুল্লিল লিল আসে না তো ওনারা নিজেদের ভেতরে আলাপ আলোচনা করতে লাগলেন ওই দিক থেকে হুজরা মুবারক থেকে আলামিন বের হলেন বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নবীর যখন দরজা মুবারকের সামনে চলে আসলেন আমার নবী দেখলেন বেথর থেকে আওয়াজ আসছে রহমত আয়লামিন আই ঢুকে নাই কারণ বেথরে যদি ঢুকে যায় সাহাবা একরামের আলোচনায় স্টপ হয়ে যাবে আমার নবী চান সাহাবা একরাম আলোচনা শেষ করুক রহমতুল্লিল আয়লামিন দরজার উপাস থেকে কান লাগিয়ে শুনে আছে দেখলেন সাহাবায়করাম আলাপ আলোচনা করলেন কলা বা কেউ কেউ বললেন আজবান ইন্নল্লাহ আজ্বজল্লা ইত্ত হাজা মিন হলকি খলিলা ইতহাজা ইবরাহিমা খলিলা কেউ কিও বড় আশ্চর্য হয়ে গেছে আশ্চর্যর বিষয় হচ্ছে আল্লাহ ইব্রাহিম খালিল খলিল বানিয়ে বলেছেন বন্ধু করে নিয়েছেন আর কিও বললেন না না এর চেয়ে আরো আশ্চর্য আছে বসে বিআজাবা মিন كلام موسی বসে موسی আলাইহিস সালাম যে সাথে ডাইরেক্ট কথা বলেছে এর চেয়ে আর আশ্চর্য কি হতে পারে আল্লাহ موسی কে কलीमুল্লাহ বানিয়ে নিয়েছেন এভাবে আরেক দল বলল না এর চেয়ে আরো কঠিন আছে কি আদ মস্ত আল্লাহ হজরতে আদমকে এত মর্যাদা দিয়েছেন খালি ফাতুল্লাহ বানিয়ে নিয়েছেন এইভাবে এক একজন এক এক নবীর কথা বলতে গিয়ে পরক্ষণে আর কেউ বললো না এর চেয়ে আরো দামি আছে কি দামি যে ইশা রুল্লাহ ঈশাল ইসলাম কে আল্লা রুহুল্লাহ বানিয়েছেন এই কথাগুলো যখন আমার নবী শুনলেন আলোচনা যখন শেষ হলো দয়াল নবী মসজিদের ভেতরে ঢুকলেন সাহবা একরাম দাঁড়িয়ে গেলেন রহমতুল্লিল আলামিন হাসি দিয়ে বললেন তোমাদের আলোচনা আমি নবী শুনে গেছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি কথা বলেছ আমি নবী শুনেছি শোনো তোমরা বলেছ স্বামী তু কালাম তোমাদের কালাম তোমাদের বাণীগুলো আমি শুনেছি তোমরা বলেছ আজাবাকুম আন্না ইবর আহিমা খালিল তোমরা আশ্চর্য হয়েছ যে আল্লাহ ইব্রাহিম কে খালিল বানিয়েছেন ও হুয়া কাজালিক সত্য বলেছ উনি খালিল তোমরা আশ্চর্য হয়েছ মোসা আলী ইসলামকে কালিমুল্লাহ বানিয়েছেন কাজালিক সত্য বলেছ তোমরা আশ্চর্য হয়েছ ঈসা কে রুহুল্লাহ বানিয়েছেন সত্য বলেছ তোমরা বলেছ আদম মুস্তাফাহুল্লাহ আল্লাহ আদম আলাই ইসলামকে সুচমর জাদা দিয়েছেন সত্য বলেছ শুনে রেখো আমি কে জানো আলা আনা হাবিবুল্লাহ ولا فخر أمي حبيب الله إتامر كونو هنقرناي وأنا حامل لواي لوائ الحمد يوم القيامة ولا فخر কাল হাসরের ময়দানে কেউ যখন আওয়াজ করার সাহস পাবে না আমি মুস্তাফা হামদে বাড়ি তালার সেই পতাকা উদ্ধীন করে নিব আনা আউওয়ালু সাফিন আমি প্রথম সাফাত করব ও আউ্বল মুসাফিন কেয়ামা কেয়ামতের দিন সর্বপ্রথম আমার সাফাত কবুল করা হবে ও আনা আউওয়ালু মাইয়ু হারিকু হিলাকাল জান্না জান্নাতের দরজা নিয়ে দরজাতে গিয়ে থাক তাক করে আমি নবী সর্বপ্রথম আওয়াজ করব

এটার নাম বলছেন তোমরা যার কথাগুলো ইব্রাহিম খালিল উল্লাহ মুসা কলিমুল্লাহ ইসা রহুল্লাহ এই নবীগুলো যদি আজকে তাক্ত নবুয়ত ক্যান্সেল হয়ে আমি মুস্তফার গোলাম হয়ে যেত এটা আপনার নবী এটা আমার নবী সেই কারণে আপনি আপনার নবীকে চুটো বানিয়ে দিলেন আপনার নবীকে আপনি অফার বানিয়ে দিলেন আর সেই নবীকে রব্বে করিম বলছেন ফানা লাকা ওবার মাহবুব আমি আপনাকে রাজি করার জন্য আপনার জিকির বাড়িয়ে দিয়েছি সেই জন্য কোরআন থেকে বলবো কোরআনের বাহিরে কোনো শব্দ বলবো না আল্লাহ বলছেন মাহবুব ইকরা আপনি পড়েন পরেন রব্বিক খালাক আপনার রবের নামে ইকরা আপনি আপনার জিকির করতে করতে পড়েন আর আমি বলবো আলম সাদারাক আমার মাহবুবের প্রশস্ত করে দিয়েছি কোরআন ওখানে ঢুকে গেছে ওখানে নিয়ে নিয়েছে পুরা জাহান আমার মুস্তফার বুকের ভেতরে চলে গেছে মাহবুব আপনি বলেন কল আপনি বলেন হু আল্লাহুম

ঈশা পর্যন্ত সবার মুখ থেকে আপনি নবীর বিলাদ নবী পালন করতেই দেখাবো মাহবুব আপনি বলেন আমার পুরা জিন্দগি আমার আল্লাহর জন্য আমি বলবো আপনার মুস্তফার পুরা জিন্দগির কসম আপনি বলবেন আলামিন আমি যে চলে যাব ইন্তকাল হবে এটাও আমার আল্লাহর জন্য আপনি যখন বলবেন মামাতি আমার ওয়াফাত আমার আল্লাহর জন্য আমি বলবো ইয়া ইন্না আর সাহিদা

ওই নুরানি নবীর কসম যে নবী মেয়ারাজ থেকে তোমাদের কাছে চলে এসেছে মাহবুব আপনার উম্মত কে বলেন কুল মাইয়ার জুকুকুমুল মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়াতাম মিনাল হাই মাহবুত আপনার উম্মতকে বলেন আসমান আর জমিনকে কেরিজিক দে স্থান চোক এগুলোর মালিক কে জীবিতকে মৃত্যু দেইকে মৃতকে জীবিত করে কে আপনার উম্মতকে আমার পরিচয় দেন আর আমি বলবো লা উকসিমু বিহাযাল বালাত ওয়া আনতা হিলুম বিহাযাল বালাত তোমরা হয়তো মক্কার ফজিলত বলতে গিয়ে বলছো خانہয়ে কাবা আছে তোমরা হয়তো মক্কার ফজিলত বলতে গিয়ে বলছো মাকাম ইব্রাহিম আছে তোমরা হয়তো বা মক্কাকে দামি করতে বলেছো ইব্রাহিম আরাফা আছে মুসদালিফা আছে মিনা আছে সাফা মারো আছে জমজম আছে আল্লাহ বলে আমি এই খান মক্কা নগরীর কসম কাচ্ছি না কাবা তাকার কারণে মাকাম ইব্রাহিম তাকার কারণে জমজম তাকার কারণে আরাফা মুস্তালিফার কারণে ও আন্তঃ হিল্লুম বিহাজাল বালাত আজকে আমি মক্কার কসম কাচ্ছি কাবার কাবা মুস্তাফা কদম রেখে দিয়েছে আল্লাহ মাহবুব আপনি বলেন কলিয়া আইয়ুহান নাস

আমি বলবো মা আতাকুমুর রাসূলু তোমরা মুস্তফার কদমে চলে যাও মুস্তফা যা দিবে তা তোমরা নিতে থাকো মাহবুব আপনি বলেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ আপনি এক আল্লাহর জিকির করেন আমি বলবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতান হাসানাহ আমি বলবো ইন্নাকা আলা খুলুকিন আজিম মাহবুব আপনি নম্রতা প্রকাশ করে তাওয়াদওয়ান বলেন কুল ইন্নামা আনা মিস মিসলুকুম আর আমি বলবো

শুধু জানিয়েছি নয় আমার মুস্তফাও অনেক গায়েবের কথা বলে দিয়েছে মাহবুব আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিইদিকাল খায়র আপনি বলতে থাকেন আর আমি বলবো ইউহিল্লু লাহুমুত তাইয়িবাত কোন কিছু যদি হালাল করতে চান আপনি মুস্তফা করে দেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়াস হারাম যদি করতে চান আপনি নবী করে দেন আমি বলবো ইয্যা আখাযাল্লাহু মিসাকান নবী প্রত্যেক নবী তাকে আমি ওয়াদ আনিব লে আমার মুস্তফার উপর ইমান আনতে হবে ওয়ালা তামসুল্নাহু আমার মুস্তফার গুলামী করতে হবে ওয়ালা সৌফা ই অতিকার বোকাফাতার দা মুস্তফা আপনি আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে রাজি করবেন আর আমি আপনাকে দিতে 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 রাজি করে ফেলবো আপনাকে এইভাবে করে আমি বলতে গেলে সময়ের পর সময় চলে যাবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আমার তাহলে কোরআন দেখলেন একদিকে কল মাহবুব আপনি বলবেন কার জিকির মংলার জিকির আর নবীর জিকির করার সময় আল্লাহ কুল আনে নাই ইন্না তাই না কাল কাউসার ডাইরেক্ট ডাইরেক্ট করব আমি এভাবে করে আপনার ওয়ামা আর সাল না কা ইল্লা রহমত আল্লিল আলামিন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যেহেতু বিষয় অনেক বড় সংক্ষিপ্ত আকারে এভাবে

ডাক দিয়ে বললেন ইয়া জাকরিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম আল্লাহ এইভাবে করে সকল রাসূলকে নাম ধরে ধরে ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া আদম ইয়া নূহ এইভাবে করে ডাকলেন কিন্তু আমার নবী যখন কথা আসলো তখন আর ইয়া মুহাম্মদ নয় ডাক দিয়ে বললেন যখন নবুওয়তের কথা বললেন বললেন ইয়া আইয়ুহান নবী যখন রাসালাতের কথা বললেন তখন বললেন ইয়া আইয়ুহার রাসূল যখন বন্ধুত্বের কথা বললেন তখন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এরপর আল্লাহ বলেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেইভাবে আমার মুস্তফা কে ডাকতে পারবে না তোমরা কখনো বলবে না ইয়া মোহাম্মদ তোমরা ডাক দিয়ে বলো ইয়া রসুল আল্লাহ আজকে তো অনেকের কাছে আবার ইয়া আল্লাহ ফালতু মনে হয় অনেকের কাছে ইয়া রসুল্লাহ ফালতু মনে হয় আর ইপনে আব্বাস বলছেন এই আয়াতের তফসিরে লা তাকুলু ইয়া মুহাম্মদ

আমি শেষ দিকে চলে আসলাম খলিল আর হাবিবের মধ্যে শেষ নুক্তা আল্লাহ বললেন ইব্রাহিম খালিলিয়তের বিনিময়ে কি চাচ্ছেন আপনাকে কি দিব তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ আমার ওয়াফাদার কিছু আমার উম্মত আছে এই ওয়াফাদার গুলোকে ছাড়া আমি জান্নাতে যাব না যারা ওয়াফাদার যারা নিমুখ হারাম নয় তাদেরকে আমার হাতে দিয়ে দাও যেগুলো কথা শুনে না বেওয়াফাদার এগুলাকে তোমার দোস্তে কুদরতের মধ্যে দিয়ে দিলাম চাইলে জাহান নামে দিও আর চাইলে জান্নাতে দিও এটা তোমার বিষয় আমি এতে কিছু বলবো না খালিল খালিল মানে বালো উম্মত গুলো রেখে দিয়েছে খারাপ গুলো আল্লাহকে দিয়ে দিয়েছে আমি একটু সময় নিব পাঁচটা মিনিট বেশি আজ রহমতুল্লিল আল আমিন মসজিদের নবীতে মাসকানে বসে দুচুকের পানি ছেড়ে দিয়েছে আজ আপনার মনিব কাঁদছে আজ রহমতুল্লিল আলমিনের চুকে পানি শাহবাহ অবাক হয়ে গেছে এই নবীতে রক্তাক্ত হয়েছিল চোখের পানি তো কখনো দেখেনি মা হালিমা বলছে আমার গড়ে ছয় বৎসর ছিল আমি কখনো কান্না করতে দেখিনি এই মুস্তফাকে ঘরের ভেতরে বেঁধে রেখেছিল আমার নবী কান্না করেনি আমার নবীর সামনে শাহাবাহ রামকে শহীদ করেছে নবীর দু চুকে পানি আসে নাই মক্কা থেকে বের করে দিয়েছে রসুলের চুকে পানি আসে নাই ওদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়ে গেছে আমার মনে সেই কান্না করে নাই কারণ কেন কান্না করে নাই কেন কারণ আজ যদি রহমতুল্লিল আল আলামিন কান্না করে দেয় আল্লাহর আসাব আসবে রহমতুল্লিল আল আলামিন কান্না করে নাই যতগুলো নির্যাতন হয়েছে সিস্তা দিয়েছে গরুর বুড়ি তুলে দিয়েছে একবারও চোখের পানি পরে নাই আজ রহমতুল্লিল আল আমিনের সুয়ালক্ষ সাহাবি মসজিদে নবীতে জায়গা দেওয়া যায় না আজ এলাকায় এলাকায় শহরে নগরে গ্রামে গঞ্জে মুসলমানের বিজয়ের পতাকা উড্ডীন হচ্ছে ওই সময়ে আজ আপনার মণিব কাঁদছে যখন আমার নদী কান্না করছে সাহাবাইক রাম বলছেন লিমা তফকিয়ার সুল আল্লাহ আজ আপনাকে কিসে কাঁদাচ্ছে মণিব আপনি তো আরাফার ময়দানে কখনো কান্না করতে দেখিনি মণিব যখন গরুর ভুঁড়ি তুলে দিয়েছে তখন তো কাঁদেননি মণিক তায়েবের ময়দানে যখন রক্তাক্ত হয়েছেন চোখের পানি তো দেখিনি যখন মক্কা থেকে বের করে দিয়েছে তখন তো কাঁদেন নাই চোখের সামনে কত সাহাবি শহীদ হয়ে গেল মনিব আপনার যুকে কখনো পানি দেখিনি মণিব আজ মসজিদের নবাবীতে মুসল্লির অভাব হয় না আজ কাঁদেন কেন আমার নবী ডাক দিয়ে বলে আহি আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য কাঁদছে আজ মুস্তফা কাঁদছে কার জন্য যাদের জন্য ভালোবাসে রুহুল আমিন জিবিল আমিন চলে আসলেন ডাক দিয়ে বললেন নবী সাহাবিদের জন্য কাঁদছেন আমার নবী বললেন লাহ আমি তো আমার সাহাবা একরামের জন্য কাচ্ছি না ওই সাহাবা একরাম কারা আপনি নয় আমি নয় আজকে আমরা যারা সমালোচনা করছি সাহাবা একরামের সানে লজ্জা হওয়া এই সাহাবা একরাম কারা ফুল সজ্জার রাত বাসর রাত বিয়ে করে মাত্র নতুন বউ নিয়ে ঢুকেছে মাহবুব নবী মসজিদে নবীর মিম্বার থেকে ডাক দিয়েছে কে আছো মুস্তাফার কদমে চলে আসো যে যেতে হবে ফুল সজ্জার রাতে মাত্র বউয়ের সাথে বিছানায় উঠেছে আমি হলে কখনো বের হব না আপনি হলে কোটি টাকা দিয়ে বের করা যাবে না সাহাবি ফুল সজ্জার বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেছে বউ ডাক দিয়ে বলে স্বামী গো নেমে গেলেন কেন আমাকে পছন্দ হয়নি পছন্দ না হলে তো বিয়ে করতাম না তাহলে আজ বলছেন নেমে গেলেন কেন আমার কানে শব্দ এসেছে মুনিপ রহমতুল্লিল আল আমিনের কদমে কে কে জাম দিবে যেতে বলেছে তো আমি সেই দিকে রওনা হয়ে গেলাম আপনার যাওয়া লাগবে না আজ তো আমাদের নতুন বিয়ে হয়েছে মাত্র আর অনেক জিহাদের ডাক আসবে আজকে অন্তত আমার সাথে থাকেন সাহাবি উত্তর দেয় বৌরে শোনো শোনো বেঁচে থাকলে হাজারো বাসর গড় সাজাতে পারবো মুস্তফার কদমে জাম দেওয়ার সুযোগ হবে না আমার বউয়ের দরকার নাই আমার মুস্তাফার কদমের বড় দরকার ওঠার নাম সাহাবি আজকে যাদেরকে আমরা বকা দিচ্ছি ওটার নাম সাহাবি আমার নবী বলেন না না ওই সাহাবির জন্য কাঁদছি না নবীর আজকে কি হুসাইনের জন্য কাঁদছেন বলছে না হাসানের জন্য কাঁদছেন বলছেন না ফাতেমার জন্য কাঁদছেন বলছেন না তো কাঁদছেন কার জন্য বন্ধু আমার আজকে যেই নবীকে আপনি নিরক্ষর বললেন সেই নবী আজ মসজিদে নবীতে চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবীকে পৌঁছে গেছে মরে গেছে বলছেন সেই নবী আজ চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবীকে ডাকলে শুনে না বলছেন ওই নবী আজ চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবী পল্লাই দাঁড়িয়ে নিজের জন্য টেনশন করবে বললেন সেই নবী আজ দাঁড়িয়ে চলছে দুশে গুণে মানুষ বলেছেন যে নবীকে আজ সেই নবী চুকের পরিছলে নিয়ে আছে জিবরীল বললেন নবীর নিজের জন্য না আহলে বাইতের জন্য না সাহাবীর জন্য না কাচ্ছেন কার জন্য আমার নবী এক নিশ্বাসে বললেন উম্মতি 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 আজ মুস্তাফা উম্মতের জন্য কাঁদছে আজ মুস্তফা গোলামদের জন্য কাঁদছে আজ মুস্তফা নবন্নদের জন্য কাঁদছে আজ মুস্তফা জন্য কাঁদছে যে বিয়াদবরা আজ কষ্ট দিয়েছে কাকে কষ্ট দিয়েছেন আজ কাঁদছে রুহুল আমিন উঠে গেলেন তাক দিলেন রব্বে করিম তোমার মুস্তফা তোমার হাবিব আজ যার জন্য কাঁদছে এটার কোনো সলিউশন কোন সমাধান আমার কাছে নাই সে কার জন্য কাঁদে উম্মত উম্মত করে কাঁদে জিব্রিল যাও এই নবী কোনোদিন কাঁদে নাই কত কষ্ট পেয়েছে কাঁদে নাই কিন্তু আজ যখন কাঁদছে আমি রহমান রহিম সইতে পারবো না আমার নবীকে বলে দাও উম্মতের ব্যাপারে কোনো টেনশন দিব না রুহুল আমিন চলে আসছেন চোখের পানি মুছে দিতে দিতে বললেন নবী গো কাঁদে না কাঁদে না আপনার উম্মতের ব্যাপারে আপনাকে টেনশন দিবে না আমার নবী চিৎকার দিয়ে আরো কাঁদতে লাগলেন লা আল্লাহ জিব্রিল এই চোখের পানি কখনো বন্ধ হবে না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এমন ভাবে ক্ষমা করবো এমন ভাবে জন্নাদ দিব আমার মুস্তফা খুশি হয়ে যাবে আজকে সেই মুস্তফা যখন উম্মতের খুশির জন্য চোখের পানি বিসর্জন দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলেন বললেন না কাল কৌসার মাহবুব জান্নাত আপনার দিয়ে দিয়েছি কৌসারের পানি আপনাকে দিয়ে দিয়েছি মকাম ইব্রাহিম আপনাকে দিয়ে দিয়েছি উম্মতের কিসাব আপনাকে দিয়ে দিয়েছি ফসলিলি রব্বি কাওয়ার মাহবুব এখন একটা কোরবানি করে দেন হাবি বিয়তের জন্য উম্মতের বিনিময়ে আপনার প্রিয় জিনিসকে আমার জন্য দিয়ে দেন